কাকা আমি তো ভুলে মানিব্যাগ রাইখে আসছি। হ্যাঁ কাকা রাইখে দেন, আমি ভুলে মানিব্যাগ রাইখে আসছি। আসসালামু আলাইকুম মামা, মুড়ি দাম তো 10 টাকা। দেন বাসা কই আঙ্কেলের? আচ্ছা বেরিয়েছিলেন কখন? বেরিয়েছিলেন কখন? 11টা। এখন কি বাসায় যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো বেচা কিনা শেষ? কই গেছিলেন বিক্রি করতে? এখানে ওই যে ব্রিজের উপরে। আচ্ছা আচ্ছা, দেশে বাড়ি কই কাকা? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও, আচ্ছা আচ্ছা ভালো। বেচা কিনা তো মোটামুটি ভালোই না? আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো। কত 10 টাকা না কাকা? ও কাকা আমি তো ভুলে মানিব্যাগ রাইখে আসছি। হ্যাঁ কাকা রাইখে দেন, আমি ভুলে মানিব্যাগ রাইখে আসছি। হ্যাঁ না পরে যদি আপনি দেন তাহলে আমি পরে দেখালে আবার দিয়ে দেবো। হ্যাঁ যাও তাই যাও, দাবি আছে নাকি? না না যাও যাও, সত্যি যাও, কোনো দাবি নেই? না কোনো দাবি নাই, যাও। না 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 বলেন আগে দাবি না। না হ্যাঁ যাও, না না দাঁড়ান একটু কথা বলি, সত্যি দাবি নাই কেন? একটু দাবি নাই, আমার যদি দেখা হয় আমি দিয়ে দেবো। টাকা হলে দিবেন, না টাকা হলে নাই, তাই কোনো দাবি নাই। না না কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনেন একটু কথা বলি, দাঁড়ান একটু কথা বলি। বলো তাহলে ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে কে কে? আমি খালি একলাই। ছেলে নাই? ছেলে আছে দেখা। ও এখানে থাকে কে কে? এখানে একলাই থাকি আমি। কোথায় থাকে আন্টি? কোথায় থাকে? 16 বছর হইলো আমার। আন্টি কোথায় থাকে? হ্যাঁ আন্টি কোথায় থাকে? আন্টি এখানে থাকে। দুজনেই থাকেন? হ্যাঁ। তাই তাইরে যে আমি নিলাম, আপনার কি? না কোনো দাবি নাই, তোমার কোনো দাবি নাই। খাও দাঁড়ান দাঁড়ান যান, একটু কথা বলি, সমস্যা আছে কথা বলতে। না আমি ওই যে ওখানে বিক্রি করবো না। ও আচ্ছা আচ্ছা শুনেন, তাহলে আমি বলি কারণ কি আমি খাইমু। খাও খাও দাঁড়ান 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 শুনেন শুনেন, খাও খাও দাঁড়ান দাঁড়ান শুনেন। ওই যে দাঁড়ান একটু কথা বলি 1 মিনিট। না না আমার কাছে টাকা আছে, মানে আমি দেখলাম আপনি দেন কি না। আপনি কখনো খান? খাইছেন কখনো এই মুড়ি? 10 টাকার জিনিসটা বুঝলেন মামা। না 1 মিনিট 1 মিনিট দাঁড়ান একটু কথা। 10 টাকার জিনিসটা নাই, টাকা যদি যদি বেহলাতে টাকা খেয়েছেন বাড়ি, তাহলে নাই তো এখন কি করবেন? না সেটা তো অবশ্যই না, এর জন্য দেখলাম। এরকম হয়েছে কখনো যে মানুষ নিয়ে দেখে যে টাকা নাই? হয়েছে এরকম? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। তাই ধরেন আপনার পান্না ফলান, এটা আপনি খান, আমি টাকা দিচ্ছি। হ্যাঁ এটা আপনি খান, পান ফলান আপনি খান, এটা 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 আপনি খান। না আমি খাবো না। কেন? খাবো না মামা, আমি দিছি খান। না খাবো না। না না খান আপনি। না না খাবো না, আমি খাই না, আমি ঝালমুড়ি খাই না। এটা কি 500 টাকা দেন? না আমি দিছি মামা শোনেন। না না আমি দিছি, শুনেন শুনেন, আমি দেখলাম যে আপনি আমাকে দেন কিনা, তো আপনি আমাদের টাকা না থাকলে তো আপনার কোনো দাবি ছিল না? হ্যাঁ তো না কোনো দাবি। অনেক সমস্যা মামা, এটা কেন দিলেন? আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি, আমি দেখলাম যে আপনি আমাকে দেন কিনা, কারণ আমার কাছে যদি জানতে বললাম যে আমার কাছে টাকা নাই, তারপর আপনি আমাকে মুড়ি দিচ্ছেন, বুঝছেন না? টাকা যদি বেভমতা থাকে তাহলে যদি কইলেন নাই, নাই তো কোনো দাবি নাই। না না আমি দেখছি আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে আপনি দেন কিনা, কোনো দাবি নাই। বারবার আচ্ছা রাখেন, এটা আপনি খাইয়েন, কানটা ফালাই দিয়ে খান আপনি। না না আমি হেলমেট পরবো না, খান আপনি, সমস্যা নেই। ঠিক আছে তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।